আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগত। ভিউয়ার্স, চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মূলত ভিডিওটা হবে সেল পোস্টের উপরে। আর আজকে প্রচুর পরিমাণ কোনোরের কালেকশন আমাদের কাছে রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আর আজকে একটু কম প্রাইজে কোনোর দেওয়া হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটার সাথে রাখবেন। আর আমাদের চ্যানেলে নতুন যারা আছেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। আর আজকে আমরা শুরু করবো মূলত প্রথমত অ্যালবিনো লাভবার্ড দিয়ে। অ্যালবিনো একটা লাভবার্ড আমাদের কাছে রয়েছে, এটা ফিমেল লাভবার্ড, এটা নন রিং, এটা 5000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। গ্রিন ফিশার লাভবার্ড রয়েছে আমাদের কাছে, 4000 টাকা করে পেয়ার পড়বে। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখানে আছে এক পেয়ার, আর এক পেয়ার রয়েছে চিক মাক্স, দেখতে পাচ্ছেন, এক পেয়ার চিক মাক্স, এক পেয়ার গ্রিন ফিশার, এগুলো 4000 টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে। এখানে একটা পেয়ার রয়েছে, এটা আসলে গ্রিন ফিশার অফলাইনের ব্লাড লাইন থেকে। হালকা মাস্কিং পরা আছে, এইটাও এইটাও 4000 টাকা চাওয়া হচ্ছে। তারপরে এখানে দেখতে পারতেছেন, এখানে একটা পেয়ার রয়েছে, এটা একটা গ্রিন, এই রোজি অরেঞ্জ টপ লাইন, একটা পিস পেস, এটা মাত্র 3500 টাকা। আর এখানে ব্লু মাক্স এবং ব্লু ফিশার আমাদের কাছে রয়েছে, এগুলো টোটাল দুইটা পেয়ার রয়েছে, এগুলো 4500 টাকা চাওয়া হচ্ছে, দেখতে পারতেছেন, পেয়ার 4500 চাওয়া হচ্ছে। একটা পেয়ার আছে একবারে গাঢ় কালো মাথা, এটাকে ব্লু মাক্স বলা হয়। আর একটা পেয়ার আছে ভায়োলেট ফিশার, কোবাল ভায়োলেট যেটাকে বলে। তারপর আমাদের কাছে রয়েছে অ্যালবিনো রেড আই ফিশার, এইতে একটা ফিক্স 10000 টাকা রাখা যাবে। ফিমেলটা একটুখানি নাকের ফুটাটা একটু বড়, এটা এর আগে থেকেই এইরকম প্রবলেম ছিল ফিমেলটা, ছোটোবেলা থেকেই। এছাড়া পাখি অল ওকে আছে। এখানে যে সি গ্রিন পেয়ারটা দেখলেন, এটা 3500 টাকা পড়বে। এইখানে স্প্লিট অফলাইন রয়েছে, এইখানে যে স্প্লিট অফলাইনের পেয়ারটা রয়েছে, এই পেয়ারটা 5000 টাকা চাওয়া হচ্ছে। এখানে একটা পেয়ার রয়েছে, ফিমেলটা গলার নিচে হালকা মল্টিং আছে, ব্রিডিং পেয়ার, মাত্র 3000 টাকায় দিয়ে দেওয়া হবে। আর নিচে একটা পেয়ার রয়েছে, ফিমেলটা ব্ল্যাক ফিশার, আর মেলটা অ্যালবিনো এবং ব্লু মিক্স, এটা মাত্র 3000 টাকা হইলে সেল হবে। এখানে একটা সি গ্রিন লাভবার্ড রয়েছে, এটা 2000 টাকা পড়বে, সি গ্রিন অফলাইন বলে এটাকে, এটা একটা ছেলে পাখি। আর উপরে রয়েছে একটা পেয়ার, মেলটা গ্রিন ফিশার, ফিমেলটা ইয়েলো গ্রিনের পাইপ, আর এই পেয়ারটা 4000 টাকা চাওয়া হচ্ছে। এখানে আমাদের কাছে 4-5-এর অ্যাভেলেবেল মেল রয়েছে, আপনারা দেখতে পারতেছেন, এগুলো 5000 টাকা করে পিস চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। এখানে রয়েছে 4-5-এর পেয়ার, ব্রিডিং পেয়ার, একবারে 100% ব্রিডিং পেয়ার দেখাই দেওয়া হবে, একটা আরেকটাকে খাবার খাওয়াই দেয়। আমাদের কাছে পেয়ার আছে দুইটা, আর বেশিরভাগই মেইল আছে, পেয়ারগুলো 16000 টাকা করে চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। যারা নিতে চান আমাদের নাম্বারে নক করবেন। আমাদের কাছে এখানে হিউজ পরিমাণ কোনোর রয়েছে, গ্রিন চিক ইয়েলো সাইড রয়েছে দুই পেয়ার, আর পাইনঅ্যাপেল, বাকি সবগুলো
ডাবল রেড ফ্যাক্টর, এগুলো 7,000 টাকা করে চাওয়া হচ্ছে। এবার একটু প্রাইসটা কমে দিলাম। আর গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টরও আমাদের কাছে রয়েছে, দেখাচ্ছি। তো এখানে হাইপার কোনোর রয়েছে এক পেয়ার, আপনারা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু হাইপারের বেবি। এগুলো 12,000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। দুইটাই মেল ফিমেল আছে। এই যে গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর, এটা 7,500 টাকা চাওয়া হচ্ছে। এটা জালানার রৌদ্রের কারণে এই পাশ থেকে কোনো পাখি ক্লিয়ারলি বোঝা যায় না। এখানে আমাদের কাছে জেপি রয়েছে হিউজ পরিমাণ, যারা জেপি নিতে চান 1,000 টাকা করে পার পিস রাখা যাবে। আর এক পিস আছে অ্যালবিনো রেড আই, দেখতে পারতেছেন, ওটা একটু ফ্লাওয়ার কম আছে, তুলে ফেলছে অন্য একটা পাখি, এমনিতে সব ঠিক আছে। ওটা 2,000 টাকা চাওয়া হচ্ছে। এখানে একটা পেয়ার রয়েছে, ভি ফাইভটা মেল আর অ্যালবিনোটা ফিমেল কোকাটেলের, এই পেয়ারটা চাওয়া হচ্ছে 12,000 টাকা। আর উপরে একটা পেয়ার রয়েছে, এখানেও ভি ফাইভটা মেল আর ঝর্ণা পাল ফাইভটা ফিমেল, দেখতে পারতেছেন ভিউয়ার্স দুটোটা পেয়ারই। ওইটা চাওয়া হচ্ছে, উপরেরটা চাওয়া হচ্ছে 8,500 টাকা আর নিচেরটা চাওয়া হচ্ছে 12,000 টাকা। দুইটাই আলোচনা সাপেক্ষে, যারা নিতে চান নক দিবেন। এইখানে এক পেয়ার কোনো আছে, দেখতে পারতেছেন, সেটা যে ফিমেলটা আছে হালকা পাইড আছে শরীরে, নিচে বসে আছে পাইড মিক্স করে, আর মেলটা মেলটা এমনি নর্মাল পাইনাপেল, মানে ডাবল রেড ফ্যাক্টর। এই পেয়ারটা কেউ যদি নিতে চান, এই পেয়ারটা 10,000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। আর আরেকটা পেয়ার আমাদের কাছে কম প্রাইজের কোনো রয়েছে, যেগুলো সিঙ্গেল রেড ফ্যাক্টর, এই কোনোটা ফিক্সড 6,000 টাকা পড়বে যারা নিতে চান। এটা বেন্ডিং পেয়ার, এটার সম্ভবত হিস্টোরি আছে, চাইলে দেওয়া যাবে, মাত্র 6,000 টাকা, দেখতে পারতেছেন। এই দুইটা যে স্প্লিট অফলাইন যে পাখি দুইটা দেখাইছিলাম, আগের বার দেখাতে পারিনি, কারণ ওরা উড়াউড়ি করতেছিল, হাড়ির ভিতরে ছিল, দেখতে পারতেছেন, যেটা 5,000 টাকা চাওয়া হয়েছিল। এগুলো কোকাটেল 5,000 টাকা পেয়ার চাওয়া হচ্ছে, হোয়াইট ফেস পাইপ এবং হোয়াইট ফেস ফন। আর উপরে একটা পেয়ার রয়েছে ঝর্ণা পাল্টা ফিমেল, মেলটা লুটিনো পাই, এটাও 5,000 টাকা চাওয়া হচ্ছে। এখানে একটা পেয়ার রয়েছে, এই পেয়ারটা 4,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না, মেলটার একটু জন্মগতভাবে পাওয়াটা ছোট। তো এটা এই অবস্থায় ডিম বাচ্চা করা, যদি ভিডিওটা আমার মোবাইলে নাই থাকলে দেখাইতে পারতাম, কেউ যদি নেন 100% গ্যারান্টি সহকারে দেওয়া যাবে, এটা ডিম বাচ্চা করবে, অতটুকু ইয়া আমার কাছে আছে, কনফিডেন্স আছে, কারণ এই পাখিটা আমার কাছে ডিম বাচ্চা করা। আর এইখানে গ্রেটা মেল আর পাইকটা ফিমেল, এটা 4,000 টাকা চাওয়া হচ্ছে। এইখানে যে পেয়ারটা আছে এটা চাওয়া হচ্ছে 6,500 টাকা, কারণ এটার এটা কিন্তু ডিম দেওয়া, আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখতে পারতেছেন দুইটা ডিম দিছে। তো এটার যে মেলটা দেখতে পারতেছেন, ওর মার্কিংটা, এটাকে ডট ডট পাইট বলা হয়, অ্যালবিনো ডট পাইট, এগুলো অনেক হাই মিউটেশনের পাখি। আর এখানে যে পেয়ারটা আছে কন পাইট, প্রথম যে পেয়ারটা দেখালাম ওইটার মতোই, 5,000 টাকা চাওয়া হচ্ছে। আর কেউ যদি কারো যদি কোনো পাখি মেল ফিমেল ভেঙে দরকার পড়ে, তো আমরা মেল ফিমেল ভেঙেও বিক্রি করি, আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন,
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।